নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি সেগমেন্ট। যে বিষয়টা নিয়ে আজকের অনুষ্ঠানে বা এই মুহূর্তের অনুষ্ঠানে আলোচনা হবে সেই বিষয়টার সঙ্গে খুব সূক্ষ্ম কিছু অনুভূতি আমাদের জড়িয়ে রয়েছে। আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন যে কী সাবজেক্ট নিয়ে থাকছে আলোচনা। আমরা জ্যোতিষ নিয়ে যখন আলোচনা করি, বিভিন্ন গ্রহ, বিভিন্ন নক্ষত্র, তাদের অবস্থান, তাদের প্রভাব, এ বিষয়ে প্রচুর অনুষ্ঠান স্যার এর আগে করেছেন। যত দিন যাচ্ছে তত সেই বিষয়গুলিকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অনুচ্ছেদে ভেঙে তার মধ্যেকার যে অন্তর্নিহিত বিষয়গুলো, বা একেবারে বলা ভালো আরও এমন কিছু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় আপনাদের সামনে তিনি তুলে ধরছেন, যেগুলো বোঝার জন্য একটু ডিভোশনাল ভেতরে থাকতে হবে তবে কি সেই উচ্চতায় আপনি পৌঁছতে পারবেন। আমি জানি না আপনাদের মনে আছে কি না, আমার মনে আছে স্যার একটা বিশেষ অনুষ্ঠান করেছিলেন যেখানে তিনি স্পষ্ট দেখিয়েছিলেন যে এত হাজার বছর ধরে কিভাবে জ্যোতিষ এলো। কারণ তিনি নিজে তো প্রচুর রিসার্চ করেন এবং বহুবার তিনি বলেছেন যে ভারতে এতবার বিদেশি শক্তির আক্রমণ ঘটেছে এবং বহুবার বহু সময় মন্দির ভাঙা পড়েছে, বহু নথিপত্র পুঁথি হারিয়ে গিয়েছে, সেই মিসিং লিঙ্কগুলো আমরা পাই না। পেলে হয়তো আরও অনেক বেশি স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে যেত আমাদের কাছে আমাদেরই প্রাচীন শাস্ত্র সম্বন্ধে ধারণা। তাও যতটুকু সূত্র পাওয়া যায় সেই সূত্র বিশ্লেষণ করে স্যার একটা আস্ত অনুষ্ঠান করেছিলেন, আমার মনে আছে। সেখানে তিনি দেখিয়েছিলেন পুরুষ এবং প্রকৃতি এই দুটো বিষয় কতটা ইম্পর্ট্যান্ট এবং কী কী তার নেচার, কী তার বৈশিষ্ট্য। তো আমরা যদি প্রকৃতিকে তো সবসময় মহিলা মনে করি, প্রকৃতি মাদার, আমরা মাদার নেচার বলি, তো সেই মাদার নেচারের বৈশিষ্ট্যও স্যার খুব ভালো করে বলেছিলেন যে মাদার নেচার মানে ক্রিয়েটিভ তো অবশ্যই, পাশাপাশি অবজেক্টিভও। বেশ কিছু কমন জিনিস তার মধ্যে রয়েছে, অবশ্যই নন কনশিয়াস, কনশিয়াস কিন্তু নয়, মাদার নেচার কনশিয়াস নয়, এবং অবশ্যই খুব বেশি ডিফারেন্সিয়েটও তাকে আপনারা করতে পারেন না, নন ডিফারেন্সিয়েট, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। সেখান থেকে কিভাবে গুণ এলো আমাদের মধ্যে, সেখান থেকে কিভাবে আমাদের মধ্যে অহংকার এলো, সত্যতম রজ এই গুণগুলো এলো, এই পুরোটা বিশ্লেষণ করে স্যার কিন্তু দেখিয়েছিলেন যে জ্যোতিষ এবং সেই রিলেটেড চর্চা কিভাবে শুরু হয়। তো যেখানে পুরুষ এবং প্রকৃতি রয়েছে, মাদার নেচার রয়েছে, তার গুণ আমরা সত্য রজ তম অহংকারের মধ্য দিয়ে পাচ্ছি, তার প্রভাবও অবশ্যই পাচ্ছি। তো সেই প্রভাব কতটা এফেক্টিভ হতে পারে বা তার সঙ্গে কি আদপেও সূর্য চন্দ্র এদের যোগ রয়েছে, থাকলে সেটা কতটা, আমরা কিভাবে সেটাকে আমাদের জীবনে উপলব্ধি করব বা আপনারা শিখবেন কি করে, আজকের 25টা মিনিট এ বিষয়ে থাক। স্বাগত জানাবো স্যারকে, আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমণি ভাস্কর, নমস্কার স্যার। নমস্কার। প্রথমত বলি যে দেবলোকে, মানে দেবলোক নিয়ন্ত্রণ করে জুপিটার গ্রহ, সেইভাবে পিতৃলোক ইনফ্লুয়েন্স করে রবি এবং মঙ্গল, মনুষ্যলোক দুটি প্ল্যানেট চন্দ্র এবং শুক্র ইনফ্লুয়েন্স ফেলে, বড়াও মীর সিদ্ধান্তে, বড়াও সূর্য সিদ্ধান্তে এই তত্ত্বটি রয়েছে। এবার আজকে চন্দ্র নিয়ে কেন হঠাৎ আলোচনা করছি, অ্যাস্ট্রোলজি যে কোনো আপনারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা দেখেছেন, যখনই কোনো ডেট অফ বার্থ যে কোনো জ্যোতিষী এবং আমিও যখন গণনা করা হয় তখন বলা হয় আপনার রাশি এই, লগ্ন এই, রাশিটাকে আগে বলা হয় তারপরে লগ্ন। রাশিটা ডিপেন্ড করে থাকে চন্দ্র কোন জায়গায় আছে, যদি চন্দ্র কর্কটের ঘরে থাকে তাহলে আপনার কর্কট রাশি, ধনুর ঘরে থাকলে ধনু রাশি, এবং সেই রাশির গায়ে যে সংখ্যা লেখা থাকে সেটি হচ্ছে তার নক্ষত্র। মোটামুটি 28টি নক্ষত্র থাকলেও 27টি নক্ষত্রের অত্যন্ত বেশি প্রচলন রয়েছে, এই এক একটি নক্ষত্র এক একটি গ্রহ দ্বারা আবার নিয়ন্ত্রিত। চন্দ্রের কেন ভীষণ মাত্রায় ইনফ্লুয়েন্স রয়েছে মানুষের জীবনে, তার কারণ মানুষ যে সময়ে জন্মগ্রহণ করলো সেই সময়ে চন্দ্র কত ডিগ্রিতে রয়েছে সেই হিসাব করে তার পাশে একটি নক্ষত্র লেখা হয়, সেই নক্ষত্র থেকেই দশা স্টার্ট, তারপরে আস্তে আস্তে চলতে আরম্ভ করে। ধরে ধরুন কারুর 2 নম্বর নক্ষত্র জন্ম হয়েছে, ধরুন ভরণী নক্ষত্রে, তাহলে তার
শুক্রের দশা থেকে জীবন শুরু হবে, তারপরে শুক্রের পরে রবি আসবে, চন্দ্র আসবে, মঙ্গল আসবে, রাহু আসবে, ইত্যাদি ইত্যাদি। ক্যালকুলেশনটা শুরু হচ্ছে কিন্তু চন্দ্র থেকে। এবার চন্দ্র মানে ইমোশান, চন্দ্র মানে মা, চন্দ্র মানে নারিশমেন্ট। প্রথমে কিছু বৈজ্ঞানিক তথ্যের দিকে চলে যাই। জ্যোতিষশাস্ত্রের মধ্যে কোথাও কোথাও একটা কনফিউশন তৈরি হয় যে চন্দ্রমা বোধহয় ঠান্ডা, সেটা এসছে কেন। কিন্তু আপনি যদি দেখেন যে যদি স্পেসে যাওয়া যায়, চন্দ্রমাকে যাওয়া যায়, দিনের বেলায় টেম্পারেচার প্রায় 127 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাবাভ দ্য বয়েলিং পয়েন্ট, এবং পরবর্তী সময়ে যখন অ্যাবসেন্স অফ সান হয়, কোনোভাবে আড়ালে চলে গেল, এমন জায়গাতে পজিশন করছে যে সানের ডাইরেক্ট রেটা আসছে না, তখন তার টেম্পারেচার কিন্তু মাইনাস হতে আরম্ভ করে। কিন্তু বেশিরভাগই চন্দ্রের টেম্পারেচার কিন্তু প্লাস। তাহলে আমাদের জ্যোতিষশাস্ত্রের ভাষায় চন্দ্রমাকে কুল বলা হয়েছে কেন, ঠান্ডা কেন বলা হয়েছে, এর ব্যাখ্যা করতে গেলে আবার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যেতে হবে। এই বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু কিছু সায়েন্টিস্টরা মনে করছেন যে চন্দ্র প্রতি 100,000 বছর অন্তর অন্তর পৃথিবীর থেকে আনুমানিক 1/2 ইঞ্চি করে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, মানে এখানে পৃথিবী, এখানে চন্দ্রমা ডিস্টেন্স তৈরি করছে, 100,000 বছর অন্তর অন্তর 1/2 ইঞ্চি করে দূরে সরছে। এবং এই চন্দ্রমা সরে যাওয়ার কারণে জ্যোতিষশাস্ত্র এটা আছে, আমাদের জন্মের যে রহস্য, জন্মের রহস্য মাতৃগর্ভে মা সন্তান প্রসব করতে পারেন বিকজ তার একটা পিরিয়ডিক্যাল সার্কেল আছে, তার সাথে মুনের একটা কানেকশন আছে, ওই 27-28 দিনের একটা কানেকশন, ওই চন্দ্রমাস যেটাকে ধরা হয়। এবং বলা হচ্ছে সেটি মেয়েদের বা মায়েদের জন্ম নিয়ন্ত্রণ ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে, এটা সায়েন্টিস্টরা বলছে, আমি বলছি না, অ্যাস্ট্রোলজি তো বলছেই, অবশ্যই বলছে। এবং বলছে যদি কোনোদিন এরকম হয়তো হতে পারে, আজ থেকে বিলিয়ন ইয়ার্স পরে বা আমি জানি না কী হতে পারে, যদি সেটা দেখা যায়, যদি দেখা যায় 5 ফুট দূরে চলে যায়, সম্ভবত মেয়েরা আর সন্তান প্রসব করতেই পারবে না, তার কারণ পিরিয়ডিক্যাল সাইকেলটাই হবে না, এভাবে মনুষ্য জাতি ধ্বংস হয়ে যাবে। এরূপ বিভিন্ন ব্লগে সায়েন্টিস্টদের আলোচনা চলছে, জ্যোতিষশাস্ত্রে এখন এই কথাগুলো বলা হয়নি, কিন্তু এটা বুঝেছি যে জন্মের সঙ্গে মায়ের ভূমিকা, চন্দ্র মানে কুল, এটা এই কারণে বলা হয় যে মায়ের কোলটা ঠান্ডা, কিন্তু জন্ম সময়ে দ্যাট ইজ আ হট প্রসেস, অবশ্যই যখনই সন্তান জন্ম হচ্ছে তখন সেখানে একটা গরম আবহাওয়া তৈরি হচ্ছে, ফলে চন্দ্রমা কিন্তু গরম। এই যে ভুল সিদ্ধান্ত মানুষের মধ্যে রয়েছে চন্দ্রমা কুল, তা কিন্তু নয়, বিজ্ঞানের সঙ্গে সাযুজ্য। এবার চলে আসি চন্দ্রমা জ্যোতিষশাস্ত্রের ভাষায় কি। চন্দ্রমা আমাদেরকে মনকে ইম্প্যাক্ট করে। আপনারা দেখবেন যে পূর্ণিমার সময় বা অমাবস্যার সময় বেশি করে সমুদ্র বা নদীতীর প্রতি জলোচ্ছ্বাস হয়, টানে মনেকেও টানে, মনের মধ্যে একটা সমুদ্র আছে, মনের মধ্যে একটা নদী আছে, তাকেও টানে। যারা একটু বয়স্ক মানুষ, অষ্টমী তিথি বা পূর্ণিমা অমাবস্যা তিথিতে গা হাত পা ব্যথা হতে শুরু করে, এটা হয়, এটা চন্দ্রমার প্রভাবে। আপনারা যারা বয়স্ক মানুষ তারা জানেন, যাদের বাতের বেদনা আছে 40 বছর বয়সেও আপনি অনুভব করতে পারেন। এবার আসল চলে আসি আজকের আলোচনাটা কি, একটু সায়েন্টিফিক জায়গাটা বললাম, বলে এবার আসল জায়গায় আসছি, চন্দ্রমা অ্যাস্ট্রোলজিতে কী বলছে। চন্দ্রমা মা, মা কার উপর ডিপেন্ড করে, বাবার উপর ডিপেন্ড করে। সূর্য আলো না দিলে চন্দ্রমা কিন্তু ব্ল্যাক, একদম, ফলে চন্দ্রমা কারোর থেকে আলো নেয়, চন্দ্রমা কারোর থেকে আলো নেয়। তেমনি বাবা না থাকলে মায়ের অস্তিত্ব বোধহয় নেই। চন্দ্রমা অর্থাৎ মাতা নারিসার, প্রথম মাতৃদুগ্ধ, আমরা প্রথম যে খাদ্যদ্রব্যটি পাই সেটি মায়ের শরীর থেকে আমরা পাই, সেখান থেকে নারিস হয়। কিন্তু মা তার সন্তানকে আবার টিচও করে। পৃথিবীর যত মাতা আছে, সেটা টাইগার হোক বা লায়ন, মানে বাঘিনী হোক বা
সিংহী হোক বা একটু পিঁপড়াও হোক, তার সন্তানকে কঠিনভাবে মানুষ করে, একটা একটু টাফ জায়গায় ফেলে দেয়। ফলে চন্দ্রমার মধ্যে একদিকে যেমন একটা নারিশমেন্ট আছে, অন্যদিকে কিন্তু একটা টাফনেস রয়েছে গড়ে দেওয়ার জন্য। ফলে চন্দ্রমা একদিকে আপও করে একদিকে ডাউনও করে। এই চন্দ্রমা থেকে এসছে তিথি, বিভিন্ন তিথি আমাদের জ্যোতিষশাস্ত্রের ভাষায়। কোনো কোনো তিথি খারাপ, যেমন ধরুন এটা বলা হয় চতুর্দশী তিথি শুভ নয়, প্রতিপদ তিথি শুভ নয়, আরও অনেকগুলো তিথি শুভ নয়। এই তিথি কোন তিথিতে কোন কাজ করবেন, কোন কাজ শুভ, কোন কাজে অর্থনৈতিক কাজে বিনিয়োগ করা উচিত, কোন কাজে উচিত নয়, কোন তিথিকে অ্যাভয়েড করা উচিত, কোন তিথি কোন কাজে লাগানো উচিত, এবং তার সঙ্গে আরও কিছু ক্যালকুলেশন, এটা আমি অ্যাস্ট্রাল কোর্সে শেখাই। প্রতিটা দিনের তিথি অনুযায়ী আপনি চলবেন কীভাবে, এবং আপনি বুঝতে পারবেন ওই নেগেটিভ তিথিতে আপনি কাজটি করলেন এবং গণ্ডগোল পেলেন। বৈদিক মন্ত্র নকশা কোর্সে আমি শেখাই কার কার পার্সোনালি কোন কোন তিথিগুলো খারাপ, খুব সামান্য অর্থের একটি কোর্স আমি শেখাই। এবার চলে আসি এখন যে ঘটনাটা বলতে চলেছি, এটা সাধারণ মানুষ বুঝবেন না, এটা আমি বলতে চলেছি আমার যে সলিড ফাউন্ডেশন অ্যাস্ট্রোলজি কোর্স, তার জন্য একটু কঠিন লাগবে। এই কোর্সে আমি কী শেখাচ্ছি, চন্দ্রমাকে আমি কেন ধরলাম, চন্দ্রমাকে ধরলাম এই কারণে, তার কারণ চন্দ্রমা মেন্টাল ব্যালেন্স তৈরি করে এবং ব্যালেন্সটা নষ্টও করে, ওপরেও তোলে আবার নিচেও নামায়। চন্দ্র যে ঘরে বসে থাকে মানুষের, সে ঘরটা ওপরেও ওঠে নিচেও নামে, এটা যেখানেই থাকো যেখানেই থাকো। ধরো কারোর মেষ লগ্ন, কর্কট রাশি, তাহলে চতুর্থ স্থানে চন্দ্র, চতুর্থ ঘর মানে মা, মায়ের দ্বারা উপকারও পাবেন, মায়ের দ্বারা ডাউনও পাবেন। আমার একজন পরিচিত আত্মীয়, তার মেষ লগ্ন কর্কট রাশি, ছোটোবেলা থেকে সেই মেষ লগ্নের জাতকের যত রকম কী বলবো বদমাইশি মা প্রোটেক্ট করতো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কোথাও কিছু যদি কেউ ত্রুটিযুক্ত কিছু কথা বলতো ওই ছেলেটির জন্য, মা গিয়ে সাংঘাতিকভাবে থাকতো, বাঘিনীর মতন আগলে আগলে রাখতো। ছেলেটি ভালো পজিশনে ব্যাংকে রয়েছে, আবার ওই মায়ের জন্যই, মায়ের খিটখিটে অ্যাটিটিউডের জন্যই, মায়ের পজিটিভ অ্যাটিটিউডের জন্যই, এবং আরও নানা, ওই ব্যাংকে থাকা যে ছেলেটি তার স্ত্রী তার থেকে সরে গেছে, ওই মায়ের ইনফ্লুয়েন্স অত্যন্ত বেশি। যে ঘরে চন্দ্রমা থাকবে তাকে না আপও করবে, তাকে ডাউনও করবে। যেমন আপনাকে বলি চন্দ্রমা কী কী নিয়ন্ত্রণ করে, চন্দ্রমা নিয়ন্ত্রণ করে আমাদের রান্নাঘরের কিছু অংশ, সাদা যে কোনো দ্রব্য কিছুটা দুধের ওপর, চিনির ওপর, নুনের ওপর ইম্প্যাক্ট তৈরি করে। চালও কি চালও, আমরা যে মুক্ত পড়ি সেই মুক্তর মধ্যেও চন্দ্রমার ইনফ্লুয়েন্স রয়েছে, কারণ মনের সাথে কানেক্টেড। চন্দ্র একদিকে যেমন সাপোর্ট দেয়, একদিকে সেলফিশও বটে, সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য একটি মা তার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে দেয়, সবার সাথে করতে পারে, এটা জেনারেল 1-2% ব্যতিক্রম থাকতে পারে। অর্থাৎ চন্দ্রমা যে ঘরে বসে, এটা আমার অভিজ্ঞতা, সে ঘরকে ডাউন করে এবং আপও করে। এই ডাউন এবং আপ যে ঘরটা করছে তাকে তো, যদি আপ হয়ে যায় তো গুড, ডাউন হয়ে গেলে কী করবেন, সলিড ফাউন্ডেশন কোর্সে আমি শেখাচ্ছি, কিন্তু এটা শুধুমাত্র যারা জ্যোতিষী তাদের জন্য, তার কারণ সাধারণ মানুষ এটা বুঝবেন না। এখানে আমি কী শেখাচ্ছি, আটখানা ফর্মুলা শেখাচ্ছি, প্রত্যেকটা ফর্মুলাতে 25 পয়েন্ট করে আছে, 25 × 8 = 200, তার থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন এবং অধিকাংশ ক্ষেত্রে অ্যাকুরেটলি। সেটা গত শনিবারের যে রাত্রির অনুষ্ঠানে আমি আপনাকে বলেছি যে কীভাবে ক্যালকুলেশন করতে হবে, আপনারা দেখে নেবেন পরে ইউটিউবে, যে কীভাবে আটখানা তত্ত্বকে ব্যাখ্যা করা হয়েছে। বা চন্দ্র নিয়ে বলি, আপনারা মেলান, চন্দ্র যাদের লগ্নে রয়েছে একটু টাফ লাগবে, সাধারণ মানুষ নাও বুঝতে পারে, অ্যাস্ট্রোলজারদের জন্য বলছি আমি, সাধারণ মানুষদের জন্য নয়, যারা শিখতে চাইছেন সলিড ফাউন্ডেশন, কেন শিখবেন এটা। যে ঘরে চন্দ্রমা থাকছে, অর্থাৎ 1 নম্বর ঘরে থাকলে হেলথ নিয়েই আপনি ডাউন হবেন, হেলথ নিয়ে আপনার চিন্তা হবে, রিলিফ করতে পাবেন, তার ঠিক উল্টো দিকের ঘর, লগ্নে সপ্তম ঘর, স্ত্রী আপনাকে বেনিফিট দেবে। যাতে দ্বিতীয় স্থানে চন্দ্র, অর্থই আপনাকে আপে তুলবে, অর্থই আপনাকে বিপদে ফেলবে। দ্বিতীয় স্থানে চন্দ্র লগ্নের থাকলে দ্বিতীয় ঘর হচ্ছে পলিটিক্যাল জায়গা, পলিটিক্যাল জায়গা থেকে আপনি সাপোর্ট পাবেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাপোর্ট পাবেন, কোনো বড় কোনো মানুষের সাপোর্ট করবে, তিনিই আপনাকে ডাউন করবেন। রিলিফ পাবেন কোন জায়গা থেকে, দ্বিতীয় ঘরে যদি চন্দ্র বসে আছে, দ্বিতীয় সপ্তম ঘর মানে অষ্টম ঘর, অষ্টম ঘর মানে কি, অষ্টম ঘর মানে বাইরের কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তারা বাইরের কোনো মন্দিরে পুজো পার্বণ করে ভালো ফল পায়, একটা আরাম ফিল করে। আর কোথায় আরাম ফল ফিল করবেন তারা, অষ্টম ঘর হচ্ছে
খুব শান্ত মেজাজে কানে হেডফোন দিয়ে বা খুব শান্ত ঘরের মধ্যে ঘরটা অন্ধকার করে গান শোনা হচ্ছে অষ্টম ঘর। যাদের দ্বিতীয় ঘরে চন্দ্র থাকে দেখা যায় সপ্তাহখানেক হয়তো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আলোচনাই হয়নি, কথাই হয়নি। এটা মেলাতে কেন বলছি, আমার এই ক্যালকুলেশনটা আপনি কোথাও কোনো বইয়েতে কোথাও কোনো গুগল সার্চ করলে পাবেন না, কোনো গ্রন্থে নেই। এটা অ্যাপ্লাই করে দেখুন, এটা আমার অভিজ্ঞতা। তৃতীয় স্থানে থাকলে কী হয় চন্দ্র, শর্ট জার্নি থেকে ট্রাবল আসবে। শর্ট জার্নি করেই আপনি উন্নতি করবেন, আবার শর্ট জার্নি থেকেই ট্রাবল আসবে, রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট আসবে। তো রিলিফ পাবেন কোন ঘর থেকে, তৃতীয়ের সপ্তম ঘর নবম ঘর থেকে, মানে গুরুর থেকে, বাবার থেকে। চতুর্থ ঘরে চন্দ্র থাকলে কি বললাম, মা আপনাকে সাপোর্ট দেবে, মাই আপনাকে ডাউন করবে, সম্পত্তি আপনাকে তুলবে, সম্পত্তি আপনাকে ডাউন করবে। আপনার মনটা অত্যন্ত স্ট্রং, মনটাই অত্যন্ত ভঙ্গুর। সাপোর্ট পাবেন কোন ঘর থেকে, চন্দ্র চতুর্থ ঘরের সপ্তম ঘর দশম ঘরে কর্ম করে। পঞ্চম ঘরে চন্দ্র থাকলে কি হয়, এটা কেন বোঝাচ্ছি আপনারা বুঝুন, যারা জ্যোতিষী বা সাধারণ মানুষের চেষ্টা করলে বুঝতে পারেন মিলছে কিনা। পঞ্চম ঘরে চন্দ্র থাকলে যেটা ঘটে, পঞ্চম ঘরে সন্তানের ঘর, সন্তানের থেকে আপনি আনন্দ পাবেন, সন্তান থেকে কষ্ট পাবেন। পঞ্চম ঘর হচ্ছে পড়াশোনা, পড়াশোনা থেকে ডেভেলপমেন্ট হবে, আর অতিরিক্ত পড়াশোনা করেই বিপদে পড়বেন, বেশি সমঝদার হয়ে যাবেন। পঞ্চম ঘরটা হচ্ছে প্রেমের ঘর, প্রেম থেকেই আনন্দ, প্রেম থেকেই বিপদ। আরাম পাবেন কোন ঘর থেকে, পঞ্চমের সপ্তম ঘর একাদশ স্থান, টাকা ইনভেস্ট করে কোনো জায়গায়, টাকা লগ্নি করে বুঝে, সেখানে লগ্নির জন্য বুধের অবস্থান আবার সেকেন্ড হাউসকেও দেখা প্রয়োজন। আমি এগুলো কেন বলছি আপনারা বুঝুন, অ্যাস্ট্রোলজিটা মিলছে না মিলছে না। ষষ্ঠ ঘর যাদের চন্দ্র বসে আছে, ষষ্ঠ ঘরে শত্রুতা ঘর, শত্রুই আপনার জীবনে বিপদে ফেলবে, শত্রুই আপনাকে উপরে তুলবে। কীরকম, শত্রুতার থেকে ঝঞ্ঝাট হওয়ার জন্য নিজেকে আপনি আরও বেশি শান দেবেন, আরও বেশি ডেভেলপমেন্ট করবেন। এবং রিলিফ পাবেন কোন জায়গা থেকে, ষষ্ঠের সপ্তম ঘর দ্বাদশ ঘর থেকে, প্রপার জায়গায় বুঝে ইনভেস্ট করে বা বিদেশ থেকে বা দূর থেকে ডেভেলপমেন্ট আসবে। ষষ্ঠ ঘরে যখন থাকলে মার থেকে সাপোর্ট পাবেন, আবার মার থেকে বিপদ পাবেন। সপ্তম ঘরে যদি চন্দ্র থাকে তাহলে স্ত্রী আপনাকে তুলবে টেনে, স্ত্রী আপনাকে ডাউন করবে। রিলিফ পাবেন কে, আপনার ব্রেন, আপনার বুদ্ধি, আপনার পড়াশোনা, আপনার ভেতরের অভিজ্ঞতা। অষ্টম ঘরে যখন থাকলে কী হবে, অষ্টম ঘরে হচ্ছে শ্মশান, মৃত্যু। তো আপনি ফিল করুন, অষ্টম ঘরে চন্দ্র থাকলে আপনি যেন কোনো নির্বিঘ্ন কোনো জায়গা, একাকিত্ব হয়ে থাকাটা আপনার কাছে খুব ভালো লাগবে। একাকিত্ব হয়েই আপনি জীবনে ডেভেলপমেন্ট করবেন এবং একাকিত্বের জন্যই কাঁদবেন। উন্নতি করতে আসবে দ্বিতীয় ঘর থেকে, তার সপ্তম ঘর মানে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিছু লিখে, লেখালেখি করে, লোকের সাথে কথা বলে, আলাপ আলোচনা করে, অর্থ কারুর নিয়ে। নবম ঘরে চন্দ্র থাকলে গুরু বা পিতাই আপনাকে তুলবে, উনি আপনাকে ডাউন করবেন। রিলিফ করতে পাবেন থার্ড হাউস থেকে, থার্ড হাউস মানে শর্ট জার্নি, ভ্রাতা ভগ্নি। দশম ঘরে চন্দ্র থাকলে কী হবে, কর্মক্ষেত্র থেকেই আপনি আরাম পাবেন, উন্নতি পাবেন, কিন্তু সেখান থেকেই বিপদ আসবে। রিলিফ পাবেন কোত্থেকে, তার দশমের সপ্তম ঘর মানে চতুর্থ স্থান মানে মা, আপনার বাড়ি, আপনার বাস্তু, ওখান থেকে রিলিফ। একাদশ ঘরে চন্দ্র থাকলে কী হবে, আপনি বড় পজিশন হোল্ড করবেন একাদশে চন্দ্র থাকলে, এবং বড় পজিশন হোল্ড করার জন্যই বিপদে পড়বেন। রিলিফকে দেবে একাদশের সপ্তম পঞ্চম ঘর, আপনার প্রেম, আপনার সন্তান বা আপনার কোনো পেট, পঞ্চম ঘর থেকে পেটও পাওয়া যায়। পেট মানে বলতে চাইছি কোনো পালন করা হয় পোষ্য পোষ্য জন্তু। দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে কী হয়, আপনার মনি আপনার নেগেটিভ, আপনার মনি আপনার পজিটিভ, ইনভেস্টমেন্ট করে উন্নতি পাবেন, ইনভেস্টমেন্ট করেই বিপদে পড়বেন। রিলিফ করতে আসবে ষষ্ঠ ঘর, অর্থাৎ শত্রুদের থেকে উন্নতি পাবেন, যে এককালে শত্রু ছিল সে আপনার মিত্র হয়ে যাবে। এইভাবে এটা আমার ক্যালকুলেশন, এবং এই ক্যালকুলেশনে সলিড ফাউন্ডেশন কোর্স আমি যেটা শেখাচ্ছি এটা কিছুটা নমুনা দিলাম আপনাদেরকে কীভাবে বুঝবেন, সম্পূর্ণ আলাদা নমুনার মধ্যে থাকবে। যেটা আমি প্রথম আমি আনছি ডিসপোজিস্টার থিওরি, সেটা আমি শনিবারের অনুষ্ঠানে কিছুটা বলেছিলাম। নেক্সট একটা গ্রহ কেমন আছে কী করে বুঝবেন, সেটি কার নক্ষত্রে আছে, নক্ষত্রের মধ্যে কোনো বেনিফিশিয়াল কোনো জায়গা আছে, সেখান থেকে রেমেডির রেজাল্ট আসছে কি না। নবাংশে কেমন আছে গ্রহ, দশার লট কী বলছে, সে কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে, ভাবচলিত চার্ট, একটা ভাব বলে একটা চার্ট হয়, এবং
সেই চার্ট অনুযায়ী সেই দশাটি বা সেই গ্রহটি কোনো রাজযোগ ফর্ম করছে কি না, দু নম্বর নেগেটিভ যোগ ফর্ম করছে কি না, প্ল্যানেটটি রেট্রোগ্রেড কি না, রবিচন্দ্র রাহু রবিচন্দ্র কখনো রেট্রোগ্রেড হয় না, বাকি সমস্ত প্ল্যানেট রেট্রোগ্রেড হয়, আর রাহু কিন্তু রেট্রোগ্রেডই থাকে, অস্তমিত কি না, রেট্রোগ্রেশন এবং অস্তমিত নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি, আমার রিসার্চ ওয়ার্ক আপনাদেরকে দেবো। সংক্ষিপ্তভাবে বলি, যে গ্রহ আপনার বক্রী থাকবে সেই গ্রহ থেকে আপনি অ্যাভয়েডেন্স পেয়েছেন, সেই জায়গায় আপনি ভালো করে ধ্যান দেননি, এ নিয়ে একদিন অন্য আলোচনা করব। নেক্সট যেটা সেটা হচ্ছে বাস্তু, যেমন আমি চন্দ্র নিয়ে বলছি, বাস্তু ডায়াগ্রাম দেখুন, এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে উত্তর পশ্চিম কোণটা হচ্ছে আমাদের বাস্তুর চন্দ্রের জায়গা, অর্থাৎ এই জায়গাটি। আমি যে পদ্ধতিতে শেখাচ্ছি আটখানা পয়েন্ট, বাস্তুর মধ্যে যে গ্রহটা, যেমন আমি যদি চন্দ্র নিয়ে বলি, নর্থ ওয়েস্ট কর্নারে কী আছে দেখুন, চন্দ্র কী বলছে দেখুন, সেখান থেকে একটা পয়েন্ট, এবং বিশেষ কিছু রিমার্কস সেটা আমি এখানে গুপ্ত রাখছি। এই আটখানা পয়েন্ট আমি শেখাবো, সেখান থেকেই রেমেডি বেরোবে, সেখান থেকেই আপনার উন্নতির জায়গা বেরোবে। এই রেমেডি মানে কিন্তু কোনো দামি রত্ন নয়, আমি অবশ্যই স্বীকার করব দামি রত্ন হচ্ছে বেস্ট প্রতিকার, দামি রত্ন বেস্ট প্রতিকার, কিন্তু সাধারণ মানুষ এক লক্ষ দু লক্ষ চার লক্ষ টাকার রত্ন দিতে পারছেন না, ফলে আমাকে এটা নিয়ে চিন্তা করতে হয়েছে যে প্রকৃতির মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যার দিয়ে রেমেডিয়াল মেজারমেন্ট তৈরি করা যায়, শাস্ত্র ঘাটলে পাবেন। যেমন একটা রথ, জগন্নাথের রথ বাচ্চারা নিয়ে বেরোয়, সেই রথ রবিগ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, বুধ গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, সেটি বাড়ির বিশিষ্ট একটি অংশে রাখলে সেই অ্যাকর্ডিং টু দ্যাট চার্ট, সবার ক্ষেত্রে নয়, রবির পাওয়ার এবং বুধের পাওয়ারটা বেড়ে যায়, যারা সম্মান পাচ্ছেন না সম্মান পাবেন, বুধ মানে যোগাযোগ পাচ্ছেন না যোগাযোগ পাবেন। জাস্ট প্রোডাক্ট, একটা আপনার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, কোন গ্রহ, কোন গ্রহ, রবি, গভর্নমেন্ট, সেটা আপনি রোজ একটা নির্দিষ্ট জায়গায় রাখলে আপনার ওপর সুবিচার হবে, সেটা এই কোর্সে গাবো। গোল্ড কোন গ্রহ, বৃহস্পতি, বৃহস্পতি আপনার ছকে কোথায় আছে, সেটা কি নেগেটিভ জায়গায় আছে, কিছুটা পজিটিভ করতে চান বাস্তুর মধ্যেই করে দেওয়া যায়, গোল্ডের পজিশনটা সে চেঞ্জ করে দেওয়া। আপনার বাড়িতে চটি কোথায় রাখেন, ঝাড়ু কোথায় রাখেন, চটি এবং ঝাড়ু এটা ইন্ডিকেট করে রাহু, ধরুন কারোর রাহু ধরা চলছে, রাহুটা নেগেটিভ জায়গা আছে, আপনি ইচ্ছা করলে রাহুটাকে সরাতে পারেন, কিছুটা রাহুর পজিশনটাকে সরিয়ে দিতে পারেন, মানে একটা তার চারপাশে একটা পাঁচিল তৈরি করে দেওয়া, গ্রহকে তো সরানো যায় না, পাঁচিল তৈরি করে দেওয়া, তাকে অন্য জায়গায় শিফট করে দেওয়া, এটা আমি আবিষ্কার করেছি, গ্রহকে সরিয়ে দেওয়া যায়। যদিও কিছু নির্দিষ্ট গ্রন্থ মায়ামতম আমাকে খুব সাহায্য করেছে এটার জন্য, বিশ্বকর্মা প্রকাশ আমাকে সাহায্য করেছে, সেখান থেকে কনসেপ্টটা আমি ধার করেছি, এগুলো গ্রন্থে আছে, আপনারা ঘাটলেই পাবেন, তো সেখানে পুরোপুরি ক্লিন পিকচার দেওয়া নেই, সংস্কৃতে একটু জড়িয়ে মড়িয়ে করা আছে, মুনি ঋষিরা এটাই করেছিলেন, একটু জড়িয়ে মড়িয়ে করছে রেখেছেন, কারণ কাউকে এই মন্ত্রের এই যে যে ফর্মুলাগুলো বার করতে গেলে তাকে আপনাকে 10 বছর দিতে হবে, সেখানে ফট করে কেউ জানতে পারবে না, আমি দিয়েছি, আমি আমার জীবনকে দিয়ে দিয়েছি এটার পেছনে, এটাই আমার ধ্যান, এটাই আমার পূজা, এটাই আমার ঘুম, এটাই আমার শান্তি, এটাই আমার খাদ্য, এভরিথিং ইজ দেয়ার, আমি লাস্ট প্রায় 30 বছর এটার পেছনে দিয়েছি, আমি খুঁজে খুঁজে বার করেছি। আপনার আমি আগেও বললাম, ধরুন আপনার একটি পোগরাজ পড়ার দরকার বৃহস্পতি গ্রহের জন্য, দামি পোগরাজের দাম 6-7 লক্ষ টাকা, বেশ কিছুটা একটা গোল্ডের অংশ, বাড়ির নির্দিষ্ট পজিশনে আপনার ছক অনুযায়ী রেখে দিলেন, 3-4 মাস পর থেকে দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে। যারা আমাকে পার্সোনালি দেখাতে চাইছেন এই সূত্র বলবো না, আমি জিজ্ঞেস করবেন না, শুধুমাত্র যারা সলিড ফাউন্ডেশন কোর্স করছেন সেখানে আমি জিনিসটা হেল্প করবো, কারণ এটা আমি বাজারে আনতে চাইছি, লোকে শিখুক আমি শেখাতে চাইছি, এবং আমি এটা অ্যাপ্লাই করেছি প্রায় 10,000 কেস স্টাডির উপর, এবং এই 10,000 কেস স্টাডির মধ্যে দেখা যাচ্ছে 7,500 কেস স্টাডিতে সাকসেস রেট আসছে। আটখানা পয়েন্ট, 25 করে 200-এর মধ্যে কত পাচ্ছেন তার থেকে অ্যান্সার, রেট্রোগ্রেশন নিয়ে, সলিড ফাউন্ডেশন কোর্স নিয়ে আরও কিছু তথ্য পরের দিন বলবো। অবশ্যই, এখনকার মতন এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। স্যারের কোর্স নিয়ে বা এই বিশেষ বিষয়গুলো নিয়ে যারা জানতে চান তারা অবশ্যই সরাসরি প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:35 অনুষ্ঠানে চোখ রাখুন। অনেক ধন্যবাদ স্যার, নমস্কার।